কিন্তু আপনি চারজন বসতে পারবেন, এখানে তিনজন না, আমি বলবো এখানে চারজন বসতে পারবেন, অনায়াসে চারজন বসতে পারবেন। অ্যালিয়ন গাড়ি, এটা 2015 মডেলের গাড়ি, 15-এর এটা নিউ শেপ, এটা পাল কালার। এরপরে আমি একটা দেখাবো হচ্ছে রিকন্ডিশন ইউনিট, জাস্ট রিকন্ডিশন। গাড়িটার নামটা বলবো, মডেলটা বলবো, আর কিছু বলার দরকার নেই, কারণ রিকন্ডিশন। 2008 মডেলের প্রিমিয়ো গাড়ি, 2008-এর প্রিমিয়ো, এটা হচ্ছে আপনার 2008 মডেল এবং রেজিস্ট্রেশন হচ্ছে 2011-তে। এটা সম্পূর্ণ তেলের গাড়ি। নেক্সট একটা দেখবো হচ্ছে এটাও মাজদা এক্সেলা, এটা হচ্ছে 2011 মডেল এবং 16-তে রেজিস্ট্রেশন। এক্স করলা, এটা হচ্ছে 2004-এর মডেল এবং রেজিস্ট্রেশন হয়েছে 2009-এ, রেজিস্ট্রেশন হয়েছে ভিতরে বেস কালার। সজীব ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাইয়া, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, অনেক অনেক ভালো আছি। আপনার শোরুমের অ্যাড্রেস? ভাই আমার শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে তেজগাঁ 7 রাস্তা হোটেল হলিডিনের সাথে, উত্তরা মোটরসের ঠিক উল্টা পাশে আমার শোরুম। আজকের ভিডিওতে বেশ কয়েকটা গাড়ি দেখাবো, কম বাজেটের, বেশি বাজেটের, রিকন্ডিশন সব মিলাই দেখাবো গাড়িটা। তো ফার্স্টে আমি দেখাবো একটা হচ্ছে টয়োটা প্রোটি। এই গাড়িটা অনেকেই চিনেন, আবার অনেকেই চিনেন না। গাড়িটা কিন্তু একেবারে স্পেশাল গাড়ি, এটার আবার ভয় পায় না যে এটা পার্টস পাওয়া যাবে কি না যাবে, এটা নিয়ে কিন্তু কোনোরকম ডাউট বা কনফিউজ থাকার কোনো ওয়ে নাই। আমি বলে দিচ্ছি, এটার কিন্তু আপনার টয়োটার রাম, এক্স করোলা, আপনার জি করোলা যে ইঞ্জিন, সেই ইঞ্জিন এটার, এবং এটার কিন্তু সাসপেনশন, মাউন্টেন সব কিছুই কিন্তু আপনার টয়োটার রাম গাড়ির আছে না ওই ওইটার মধ্যে। হ্যাঁ, এটার কিন্তু একেবারে স্পেস কিন্তু ছোটো গাড়ি, বাট আপনি আবার ভেবেছেন যে স্পেস কম, এখানে কিন্তু আপনি চারজন বসতে পারবেন, এখানে তিনজন না, আমি বলবো এখানে চারজন বসতে পারবেন, অনায়াসে চারজন বসতে পারবেন, তিনজন হলে ফ্রিলি বসতে পারবেন। আপনার যদি একটা জন বেশি থাকে আপনি এটা চারজন বসতে পারবেন, যা অ্যালিয়ন প্রিমিয়োতে সম্ভব না। অনেক স্পেস, অনেক স্পেস, এবং এখানে অনেক কিছু রাখার জায়গা আছে, সব কিছু আছে, এত ছোট্ট একটা গাড়ি কিন্তু এত কিছু। হ্যাঁ, এবং হাইটটাও ভালো, রিল্যাক্সে জার্নি করতে পারবেন, দেখেন কত স্পেস। ওকে, ঠিক আছে, ভেতরটা কিন্তু বেজ ইন্টেরিয়র, এবং এটা কিন্তু আপনার হচ্ছে সম্পূর্ণ অটোমেটিক, আর এটা চাইলে আপনি রিমোটটাও কন্ট্রোল করতে পারবেন, রিমোটটাও অফ অন করতে পারবেন। হ্যাঁ, আর এটার হচ্ছে 2-ডোর, এবং এটা সম্পূর্ণ তেলের গাড়ি, এটা 1300 cc হওয়ার কারণে এটার কিন্তু মাইলেজটাও কিন্তু অনেক ভালো পাবেন। আচ্ছা, এটার মাইলেজটা আপনি, আমি বলে দিচ্ছি, এটার মাইলেজটা আপনি প্রায় 15 পাবেন। ওকে, 40 ঢাকার ভেতরে এসি দিয়ে 15 পাবেন। এটা হচ্ছে টয়োটা প্রোটি, এটা আপনি, এটা 5 জন, আপনি 6 জন বসতে পারবেন গাড়িটা। এটার মডেল কত ভাই? এটার মডেলটা 2009-এর মডেল এবং রেজিস্ট্রেশন হয়েছে 2014-তে ভাই। এটার প্রাইস কত আছে ভাই? এটার প্রাইস মাত্র 11,80,000 টাকা। 11,80,000? জি, 11,80,000 টাকা আজকের প্রাইস। হ্যাঁ, এবং সিসিটা কত ভাই? 1300 cc। 1300 cc, সেক্ষেত্রে মাইলেজটা ভালো পাবো, অনেক অনেক ভালো। আর পার্টস তো অ্যাভেলেবেল? অ্যাভেলেবেল পার্টস, সব কিছু অ্যাভেলেবেল। ওকে, আমরা নেক্সট অ্যালিয়ন, নেক্সট একটা অ্যালিয়ন গাড়ি দেখাবো। এটা হচ্ছে 2000, এটা আপনার হচ্ছে 2011 মডেলের গাড়ি এবং রেজিস্ট্রেশন হয়েছে 2013-তে। এটা কিন্তু আপনার হচ্ছে প্রজেকশন হেডলাইট, এটা মানে জি এডিশন যেটা, এটা কিন্তু সেটা প্রজেকশন হেডলাইট, সব ফুল স্টার প্রজেকশন হেডলাইট, এইগুলা কিন্তু। এটা হচ্ছে সবচেয়ে জনপ্রিয় গাড়ির মধ্যে একটা গাড়ি। হ্যাঁ হ্যাঁ, অ্যালিয়ন গাড়িগুলো আসলে জনপ্রিয় গাড়ি, এটাতে প্রজেকশন হেডলাইট আসছে, ফুল ফ্রেশ কন্ডিশন, গাড়িতে কোনোরকম কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি কিচ্ছু নাই। ওকে, এটার প্রাইস? এটার প্রাইস ভাই, এটার প্রাইস পড়বে হচ্ছে আপনার 23,50,000 টাকা। 23,50,000 টাকা আজকের প্রাইস। হ্যাঁ হ্যাঁ, একটা গাড়ি দেখাবো, এটা হচ্ছে আপনার অ্যালিয়ন গাড়ি, এটা 2015 মডেলের গাড়ি, 15-এর এটা নিউ শেপ, এটা পাল কালার, ফুল ফ্রেশ, ভেতরে হচ্ছে আপনার অ্যাশ কালার, যে নিউ শেপের যে কালারটা সেটা। এটা হচ্ছে সম্পূর্ণ তেলের গাড়ি, এটা রেজিস্ট্রেশন হয়েছে 2017-তে, এটা সিসি হচ্ছে 1500 cc, একেবারে ফ্রেশ কন্ডিশন, ফুল ফ্রেশ, ফুল ফ্রেশ। আর এই হচ্ছে ব্যাক পার্ট, 32 সিরিয়াল, পাল কালার, টয়োটা অ্যালিয়ন। ভাই সজীব ভাই, এটার কত প্রাইস চাচ্ছেন? এটার প্রাইস চাচ্ছিলাম হচ্ছে 26,50,000 টাকা। 26,50,000 টাকা আজকের প্রাইস। জি, ওকে, আমরা এরপর কি দেখবো? এরপরে আমি একটা দেখাবো হচ্ছে রিকন্ডিশন ইউনিট, জাস্ট রিকন্ডিশন। গাড়িটার নামটা বলবো, মডেলটা বলবো, আর কিছু বলার দরকার নেই, কারণ রিকন্ডিশন। এটা হচ্ছে রিকন্ডিশন মাজদা এক্সেলা। হ্যাঁ, 2018 মডেলের গাড়ি, এবং এটার মাইলেজ কিন্তু 30,000। এখানে আপনি অপশন শীট দেখতে পাবেন, 30,000 মাইলেজে আসছে গাড়িটা, একেবারে রিকন্ডিশন, আমরা ইম্পোর্ট করে নিয়ে আসছি, এবং গাড়িটা কিন্তু পুশ স্টার্ট গাড়ি। হ্যাঁ, মাজদা এক্সেলা, মাজদা এক্সেলা, এটা আবার 1500 cc, সবাই আবার ভয় পায় না 2000 cc। আচ্ছা, এটা 1500 cc, ভয় পাওয়ার কিছু নেই, সিসি 1500, এটা হচ্ছে রিকন্ডিশন। জি, এটা কোনো ইউজ কার না, রিকন্ডিশন, মাজদা এক্সেলা, মাজদা এক্সেলা। হ্যাঁ জি, প্রাইস কত আছেন ভাই এটার? মাজদা এক্সেলা এটা প্রাইস পড়বে 30,00,000 টাকা। 30,00,000 টাকা আজকের প্রাইস? এটা পড়বে 30,00,000 টাকা। 30,00,000 টাকা আজকের প্রাইস, আজকের প্রাইস। এবং ব্যাংক লোনের সুবিধাটা তো আছে? হ্যাঁ, ব্যাংক লোনের সুবিধা আছে, তবে আমরা ব্যাংক লোন, হ্যাঁ, সুবিধা করা যাবে, যেহেতু এটা রিকন্ডিশন। হ্যাঁ হ্যাঁ, করা যাবে। ওকে, আমরা নেক্সট কি দেখবো? নেক্সট দেখবো একটা 2008 মডেলের প্রিমিয়ো গাড়ি, 2008-এর প্রিমিয়ো, এটা হচ্ছে আপনার 2008 মডেল এবং রেজিস্ট্রেশন হচ্ছে 2011-তে। এটা সম্পূর্ণ তেলের গাড়ি, এটার কালারটা হচ্ছে গ্রে কালার। ওকে, এটা প্রিমিয়ো,
এটা প্রাইস পড়বে 20,90,000 টাকা। আচ্ছা 20,90,000 টাকা তেলের গ্রে কালার 2008 মডেল। হ্যাঁ হ্যাঁ। আর ভিতরের কন্ডিশন ভাই? একেবারে ফ্রেশ কন্ডিশন। আমি বলছি আমার শোরুমে গাড়ি দেখতে হলে আমি শুধু জাস্ট বলবো, আমার গাড়ি আমি সবসময় ভালো বলবো, আপনারা এসে দেখে চালায় দেখে বুঝে আমার থেকে গাড়িটা নিতে পারবেন, যে কোনো জায়গায় অ্যানালাইজ করবেন দেন আপনি গাড়িটা। 20,00,000 টাকা। হ্যাঁ 20,00,000 টাকা। 20,90,000 টাকা। 20,90,000 টাকা আজকিম প্রাইস কথা বলার সুযোগ আছে জি। আমরা নেক্সট কি দেখবো? নেক্সট একটা দেখবো হচ্ছে এটা মাজদা এক্সেলা, এটা হচ্ছে 2011 মডেল এবং 16 রেজিস্ট্রেশন, একেবারে কম প্রাইসে 15,80,000 টাকা, মাত্র 15,80,000 টাকায় মাজদা এক্সেলা পাবেন, যেটা মডেলটা হচ্ছে 2011 মডেল, রেজিস্ট্রেশন হচ্ছে 2016। এটা কিন্তু অরিজিনাল জাপানিজ বডি কিট সহ আসছে, এটার আপনার হচ্ছে মাত্র 15,80,000 টাকা। এক ছোট একটা গাড়ি দেখা দিই, এটা হচ্ছে আপনার এক্স করলা গাড়ি। আচ্ছা টয়োটা এক্স করলা, টয়োটা এক্স করলা, এটা হচ্ছে 2004 মডেল এবং রেজিস্ট্রেশন হয়েছে 2009 রেজিস্ট্রেশন হয়েছে, ভিতরে বেস কালার। এটা কিন্তু চারের ওল্ড শেপও আছে নিউ শেপ আছে, আমারটা কিন্তু এটা ওল্ড শেপ না, এটা হচ্ছে নিউ শেপ, এটা হচ্ছে চারের নিউ শেপ, নিউ শেপ এবং ভিতরে কিন্তু বেজ ইন্টেরিয়র, ভিতরে হচ্ছে বেজ ইন্টেরিয়র, বেজ ইন্টেরিয়র, বেজ ইন্টেরিয়র টয়োটা এক্স করলা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।